আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য একটি উপকরণ দিয়ে কীভাবে আমরা আমার চুলের যত্ন নিতে পারি। সেজন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। এজন্য আমার লাগছে পানি এবং তেজপাতা। আমরা মনে করি তেজপাতা সবার ঘরেই কম বেশি আছে। তেজপাতাতে আছে এমন কিছু উপাদান যেটা দ্বারা আপনার চুল লম্বা, ঘন, উজ্জ্বল এবং চুল পড়া থেকে মুক্তি পাবে। তাছাড়াও আপনার মাথায় যদি উকুন থেকে থাকে, উকুনও দূর হবে। আর লাগছে পানি। এই দুটো জিনিস তো আমাদের সবার কাছেই আছে। তো এজন্য সবার প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে, এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি সেই তেজপাতাগুলো। তো এটাকে খুব সুন্দর করে বয়েল করে নিতে হবে। তেজপাতার ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো যেন পানির সাথে মিশে আসে। তো এটাকে আমি আস্তে আস্তে জাল দিয়ে নিচ্ছি। আপনারাও এটাকে আস্তে আস্তে জাল দিয়ে নেবেন, আর হাতে কিছু একটা রাখবেন যেটা দ্বারা এটাকে একটু প্রেশার ক্রিয়েট করলে ভিতর থেকে উপাদানগুলো বের হয়ে আসবে। তো এর জন্য আমি আস্তে আস্তে প্রেশার দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম আস্তে আস্তে একটু নাড়াচাড়া করবেন, এতে খুব সহজেই বের হয়ে আসবে। তো এটাকে খুব সুন্দর মতো বয়েল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এই সময় এত সুন্দর একটা স্মেল আসবে, সেটা তো অনেক ভালো লাগে। এবার আমি এটাকে ঢেলে নিব। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর আপনারা এটা অবশ্যই একবার এখনই ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের চুলের যত রকম সমস্যা আছে সব দূর হবে ইনশাআল্লাহ। তো এটাকে আমি এখন ঢেলে নিব। আপনাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তাহলে সেই স্প্রে বোতলে ঢেলে নেবেন, ওটাতে স্প্রে করলে খুব সুন্দরভাবে চুলের ভিতরে চলে যাবে। আমার কাছে যেহেতু বোতলটা নেই, সেই জন্য আমি স্প্রে করার জন্য হাতই ব্যবহার করব। আপনারা চাইলে ওইভাবে স্প্রে বোতল দিয়ে স্প্রে করে করে চুলের গোড়ায় দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।